Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি চিকেন ড্রামস্টিক কারি অথবা মুরগির রান রান্না। অনেকেই প্রবাসে ড্রামস্টিক সহজলভ্য হওয়ায় যখন দেশীয় স্বাদে রান্না করেন তখন দেখা যায় রানের ভেতরে মশলা ঠিকমতো যায় না অথবা মাংস হাড় থেকে খুলে আসে এবং একটু গন্ধ থেকে যায়। আজকের ভিডিওতে প্রথমে সহজ দুটি টিপস অর্থাৎ কৌশল জানিয়ে দিয়ে তারপর মূল রান্না শুরু করব। জানিয়ে দিচ্ছি দুইটি টিপস। এখানে আমি মুরগির রান অর্থাৎ চিকেন ড্রামস্টিক চারটি নিয়েছি। আমি এখানে মুরগির যে রান ব্যবহার করছি এগুলো নাম্বার 16 অর্থাৎ চিকেন সাইজ 16 মুরগি থেকে নেওয়া। এগুলো ইনঅর্গানিক অর্থাৎ ফ্রেশ চিকেন, যেগুলোকে আমরা বাংলাদেশে বলে থাকি ব্রয়লার অর্থাৎ ফার্মের মুরগি। দর্শক, মশলা যেন মাংস এবং হাড়ের ভেতরে খুব ভালোভাবে মিশে যায় এই কারণে আমি এখানে নিয়েছি একটি টুথপিক এবং এই টুথপিকের সাহায্যে এভাবে অল্প অল্প করে অর্থাৎ একটু দূরে ছাড়িয়ে ছাড়িয়ে প্রিক করে নিচ্ছি অর্থাৎ কেচে নিচ্ছি। এভাবে প্রতিটা ড্রামস্টিকের টুকরায় আমি এভাবে কেচে নেব। রান্নার পরে মাংসের কাঁচা গন্ধ দূর করতে এবং স্বাদ বৃদ্ধিতে যে কোনো মাংস রান্নায় দুইটি মশলা খুবই কার্যকরী। এছাড়া আস্ত জিরা যদি রান্নার শুরুতে গরম তেলের ওপর ফোড়ন দিয়ে নেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ তরকারিতে পাওয়া যায়। মশলা দুইটি হচ্ছে লবঙ্গ এবং বড় এলাচ অথবা কালো এলাচ। আরও একটি মশলা স্টার আনিস, যাকে আমরা বাংলায় বলে থাকি তারা লবঙ্গ অথবা চাইনিজ লবঙ্গ, এটিও যোগ করতে পারেন। কিন্তু এই স্টার আনিসের গন্ধ অনেকটা মৌরির মতো, এই কারণে আমি এটা ব্যবহার করি না। এবারে শুরু করছি মূল রান্না। চুলার মাঝারি আছে 6 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য আস্ত জিরা অর্ধেক চা চামচ। চুলার মাঝারি আছে 1 মিনিট জিরাগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। ছিটিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ। চুলার মাঝারি আছে পেঁয়াজ বাদামি বর্ণ করে ভেজে নেব। 4 মিনিট পরে পেঁয়াজগুলো বাদামি বর্ণ ধারণ করেছে। দিয়ে দিচ্ছি তেজপাতা বড় আকারের একটি, দারচিনি টুকরা 2টি, প্রতিটা টুকরা 1.5 ইঞ্চি লম্বা, সাদা এলাচ 4টি, আস্ত কালো গোলমরিচ 5টি, লবঙ্গ 3টি, কালো বড় এলাচ 1টি এবং রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। খুব ভালো করে নেড়ে মশলা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি স্বাভাবিক তাপমাত্রার অর্ধেক কাপ পরিমাণ। এবারে ঢাকনা ছাড়া চুলার মাঝারি আছে সবগুলো উপকরণ বারবার নেড়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে নেড়ে মিশিয়ে নিচ্ছে। এবারে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ, ধনে অথবা ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ। গুঁড়া মশলা তেল এবং অন্যান্য মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পানি স্বাভাবিক তাপমাত্রার অর্ধেক কাপ পরিমাণ। নেড়ে মিশিয়ে নেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এবারে দিয়ে দেব মুরগির রানের টুকরা অর্থাৎ চিকেন ড্রামস্টিক 4টি, এখানে ওজনে আছে অর্ধেক কেজি। এবারে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা ড্রামস্টিকের টুকরা মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। দর্শক, ড্রামস্টিক রান্নার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন একটা ড্রামস্টিকের টুকরা আরেকটা ড্রামস্টিকের উপরে উঠে না যায়, অর্থাৎ সবগুলো ড্রামস্টিক যেন একেবারে মশলার ভেতরে সুন্দর করে বিছিয়ে থাকে। যদি আপনাদের কাছে বড় হাঁড়ি না থাকে এবং ড্রামস্টিক যদি পরিমাণে অনেক বেশি হয় সেক্ষেত্রে চামচের পরিবর্তে এই ধরনের কোনো ইকুইপমেন্ট ব্যবহার করতে পারেন। এগুলো দিয়ে খুব সহজেই আপনারা এভাবে উল্টে নিতে পারবেন অথবা মশলার সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে পারবেন। চুলার মাঝারি আছে ঢাকনা ছাড়া এভাবে কয়েকবার নেড়ে রান্না করব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে দর্শক, চিকেন ড্রামস্টিক থেকে কিন্তু মুরগির কারি পিস থেকে যেভাবে পানি বের হয় সেভাবে কিন্তু পানিটা বের হবে না। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব আরও 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আরেকবার নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে যোগ করছি মাঝারি আকারে 2টি আলু,
খোসা ছাড়িয়ে নেওয়া এবং মাছ বরাবর কেটে দুই টুকরা করে নেওয়া। ভালো করে নেড়ে আলু, মশলা, মুরগির মাংস সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আলু এবং মাংস সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার 2 কাপ। আলতো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ সর্বোচ্চ করে ঢাকনা দিয়ে ঢেকে একবার পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে ওঠা শুরু করেছে, এবারে চুলার আঁচ মাঝারি করে রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মাংস এবং আলু সুসিদ্ধ হয়ে আসে। 25 মিনিট পরে মাংস এবং আলু সুসিদ্ধ হয়ে গেছে, ঝোলের পানিটা কমে এসেছে। এবারে সুঘ্রাণ এবং সুস্বাদের জন্য আমি এখানে ছিটিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণের। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ সর্বনিম্ন করে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে চুলার আঁচ বন্ধ করে চুলার উপর থেকে সরিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।